আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন যে আসমান জমিন সৃষ্টি যখন করা হয়নি তখন ১২টা মাস সৃষ্টি করা হয়েছে, ১২ মাস জোরে বলেন, কয় মাস? আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মাস সৃষ্টি করলেন, তার মধ্যে ৪টা মাস হলো শাহরুল হুরুম, পবিত্র মাস। কয়টা মাস? এই ৪টা মাসের মধ্যে কিন্তু রমজান মাস নাই, জোরে বলেন, কি মাস নাই? আপনারা বলেন তো আরবি ১২ মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটা? রমজান মাস। অথচ এই মহরম ৪টা, শাহরুল হারাম আল্লাহর মাস, শাহরুল্লাহ আল্লাহর মাস, তার মধ্যে রমজান মাস নাই, লাগাতার ৩ মাস। লাগাতার কয় মাস? জিলকাদ, জিলহজ, মহরম আর একটার নাম হলো রজব মাস, জোরে বলেন, কি মাস? এই ৪টা মাস, তার মধ্যে মহরম হলো আবার ১ নম্বর, জোরে বলেন, কয় নম্বর? আর মহরম ১ নম্বর হওয়ার পিছনে কারণ হলো এই ইয়াউমে আশুরা, ১০ তারিখ, জোরে বলেন, কয় তারিখ? ১০ তারিখ। আমি ১০ তারিখের ফজিলত এটা সবাই জানে, যে আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন মক্কা থেকে, ওখানে যাওয়ার পরে মহরমের ১০ তারিখে রাসূল দেখলেন একটা ইহুদি, একটা কে, রোজাদার, রোজা অবস্থায়। তো বলল, তোমরা কেন রোজা আছো? বলে, আমরা আমাদের নবী মুসা আলাইহিসসালাম, ইহুদিদের নবীর নাম কি? মুসা। খ্রিস্টানদের নবীর নাম কি? ঈসা। খুব খেয়াল করবেন, মুসা পর্যন্ত যারা মানে তারা হলো ইহুদি, তারা কি? এগুলো আমাদের জানতে হবে তো। আর ঈসা নবীকে যারা মানে তারা কি? খ্রিস্টান। আর বিশ্ব নবী সহ পৃথিবীর সমস্ত নবীকে যারা মহব্বত করে এবং বিশ্ব নবীকে যারা অনুসরণ করে তারা হলো মুসলমান, জোরে বলেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা কেন রোজা রাখো? বলে, আমাদের নবী অর্থাৎ বনি ইসরাইল, আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন এই ১০ই মহরম তারিখে, কয় তারিখে? আমরা নিরাপদে সাগর পাড়ি দিয়ে চলে গেছিলাম, যার সুক্রিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমরা তো পারি, কারণ মুসা নবীর সাথে আমার সম্পর্ক আরও ভালো, জোরে বলেন, সুবহানাল্লাহ। তিনিও রোজা রাখলেন এবং তার সাহাবিদেরকে, সাহাবা আজমানদেরকে রোজা রাখার জন্য তিনি বললেন, নির্দেশ দিলেন, এবং রাসূল এই কথাও বলেছেন, আগামীতে ইহুদিরা যদি রাখে ১টা, আমরা রাখবো ২টা, জোরে বলেন, কয়টা? তো পরের বছর পর্যন্ত আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই, তো ১টা রাসূল নিজেই করেছেন এই মহরমের ১০ তারিখে রোজা, কথাটা বুঝলেন? আর ২টার ব্যাপারে বলেছেন, তা আমরা কমপক্ষে ১টা, আর যদি আলহামদুলিল্লাহ ২টা, ফজিলত আছে না নাই? রমজান মাসের পরে সবচাইতে রোজা রাখার ফজিলতের মাস হলো মহরম মাস, জোরে বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমলের দিক দিয়ে আমরা একটা আমল পেলাম, ১০ই মহরম রোজা রাখা, জোরে বলেন, কি রাখা? কথা কয় না, আমলের কথা শুনতে মন চায় না। তখন হোসেন রাদিয়াল্লাহ শহীদ হয়নি তো, যখন এই ঘটনা ঘটছে তখন হোসেন রাদিয়াল্লাহ শহীদ হয়েছে? এ ঘটনা ঘটেছে হিজরতের প্রথমে, আর হোসেন রাদিয়াল্লাহ যখন শহীদ হয়েছে তখন কত? ৬৩ হিজরি। কত হিজরি? ৬৩ হিজরি, মানে রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ৫০ বছর পরকার ঘটনা কারবালা। দেখবেন এখন অনেক আলেমেরা এই কারবালা নিয়ে তেমন কথা বলে না, কারবালা নিয়ে কথা বলে না, বলে বলে না কারবালা, এটা একটা আরবি শব্দ, আমরা কারবালা একটা প্রান্তরকে মনে করি, কারবালা ময়দান, আসলে কারবালা ময়দান পরে হয়েছে, এখানে ২টা শব্দ একত্র করা হয়েছে, একটা হলো কারিব আর একটা হচ্ছে বালা, কারিব মানে নিকটে, বালা মানে, ইয়া বালা মানে বিপদ, আর কারিব মানে নিকট, অতি নিকটে, বিপদ অতি নিকটে, বিপদ কি? অতি নিকটে। বর্তমানে যারা আমরা মুসলমান, আমাদের বিপদ দূরে না নিকটে? কথা কয় না, আজকে এখানে যে আলোচনা আপনারা শুনতে আইছেন,
আমি যে সূরা মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনারা হয়তো চিন্তা করতেছেন দশই মহরম আশুরা সম্পর্কে আলোচনা, এই আলোচনা আমরা সবাই জানি, রোজা রাখি সওয়াব, এক বছরের সওয়াব। আপনি যদি রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেছেন গত বছর যত পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ মাপ দেবে, এক বছরের সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। আরাফার দিনে রোজা রাখলে দুই বছরের সওয়াব, গত বছরের সওয়াব সামনে বছরের সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। রোজা রাখার সওয়াব, এটা হচ্ছে আমল, আশুরার কি আমল, এছাড়া কোনো আমল নেই। আমার কথা কি বুঝতে পারলেন? এখন ব্যাপার হলো যে তাহলে আমি সূরা মূল কেন পড়লাম, কী জন্যে তেলাওয়াত করলাম? আমার আগে আমার ছোটো ভাই আব্দুল সালাম একটি ইশারা দিয়ে গেলেন, আমাদের সভাপতি সাহেব অল্প কথার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন। এখন দ্বিতীয় আলোচকের আলোচনা এবং সভাপতির কথার সাথে আমার আলোচনা যদি মিল না থাকে তাহলে সমস্যা আছে না? নাই। এই জন্যে সমন্বয়কে, আলোচনাকে সমন্বয় করার জন্য আমি আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, খেয়াল করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? বিশ্বাস করলে বলা লাগবে। এর সামনে চোখ বন্ধ করছেন কেন? ভালো হয়ে বসে, সামনে শ্রোতার দুর্বল হয়ে থাকে বসলে হবে। অহো আলা কুল্লি শাইইন কদির, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার? আরো জোরে বলে আল্লাহ। এখন ব্যাপার হলো আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, এরপরে খলিফা হচ্ছেন হযরত আবু বকর। খলিফা মানে কি আর মুলক মানে কি, এটা আমাদের বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশে খেলাফত চলতেছে না মুলকিয়াত চলতেছে? মুলকিয়াত, যে মুলকিয়াতের মালিক হচ্ছে আল্লাহ, এখন সেই মুলকের মালিক হচ্ছে মানুষ, জনগণ, ঠিক কিনা বলো? কথা কয় না, জনগণ। এখন আর জনগণও লাগতেছে না, এখন হচ্ছে প্রশাসন, জোরেখান কথা ঠিক খেলে, এখন আর জনগণও লাগে না, এখন প্রশাসন। এখন মালিককে আর আমরা মালিকালা দিলাম তাকে, এই বিষয়ে যদি আমরা আলোচনা না করি না শুনি তাহলে কারিবুল বালা, বিপদ আমাদেরও অতি নিকটে। আপনার কি মনে করছেন আমাদের কাছ থেকে বিপদ দূরে? আমাদের ইমান হরণ হয়ে যাচ্ছে, আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে যখন আল্লাহ বাদে মানুষকে ক্ষমতা অধিকারী বিশ্বাস করা হবে, তখন আমাদের ইমান থাকবে? কথা বলেন, ইমান থাকবে? থাকবে। এখন আপনাদেরকে একটা আলোচনার মাধ্যমে ওয়াজ নিয়ে আসতেছি, শোনেন। ওসমান রাদিয়াল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন খলিফা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা। কে খলিফা? আলী। আচ্ছা, হযরত আলীর পরে কোনো খলিফার নাম শুনছেন আপনারা? শুনছেন? কেন শোনেন নাই? কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে আমি যখন থাকবো না আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম হলো আবু বকর। যেরকম তার নাম কি? খলিফার কথা বলেন নাই, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহ যখন থাকবে না ওই জায়গায় ইমাম হবে হযরত উমর। ইমামের নাম কি? উমর। যখন থাকবে না ওই জায়গার ইমাম হবে হযরত ওসমান। ওসমান যখন থাকবে না ওই জায়গার ইমাম হবে হযরত আলী। আলী যখন থাকবে না ওই জায়গার ইমাম আল্লাহ রাসূল আর বলেননি। সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূল আল্লাহ, হযরত আলী যখন থাকবে না তখন ওই জায়গার ইমাম কে হবে? আল্লাহ রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলায়। জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী পর্যন্ত দুনিয়াতে যেটা চলেছে তার নাম হলো খেলাফত। জোরে বলেন তার নাম কি? এরপরে যিনি আমাদের মুসলমানের ভিতরে ক্ষমতা পরিচালনা করেছেন তাকে আমরা বলি আমিরে মুয়াবিয়া, তাকে কেউ খলিফা বলি না। ইতিহাসের মধ্যেও খলিফা মুয়াবিয়া এ কথা আছে? এই এটা তো বোঝা লাগবে কি আছে, খলিফা আছে না আমির আছে? আমিরে মুয়াবিয়া।
আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বড় ধরনের সাহাবি ছিলেন, বলেন সুবহানাল্লাহ, যাকে বলা হয় কাতিবে ওহি। আল্লাহ রাসূলের 70 জন সাহাবি ওহি লিখত। কতজন সাহাবি? 70 জন সাহাবি। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ওটা লিপিবদ্ধ করে রাখতেন, তখন কাগজ ছিল না, গাছের পাতায় পাথরে বা যেখানে ওটা লিখে রাখতেন, এইরকম সাহাবির সংখ্যা হলো 70 জন। কতজন? তার মধ্যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম সাহাবি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি খলিফা না, তিনি হচ্ছেন আমির। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আবু বকর, উমর, ওসমান, আলী খলিফা, কিন্তু মুয়াবিয়া আমির কেন? খেলাফত কেন নাই? খেলাফত কেন ধ্বংস হয়ে গেল? এইটা না জানলে বর্তমান বাংলাদেশের রাজনীতি আপনারা বুঝতে পারবেন না। এখন হয়তো বলবেন, হুজুর, রাজনীতি করার জন্য আপনাকে দাওয়াত দিছি, আপনি মহরমের উপরে, আশুরার উপরে কান্নাকাটির ওয়াজ করবেন, ফজিলতের ওয়াজ করবেন? হ্যাঁ, সবই হবে। কারণ আমি, আমার তো আর সময় বান্দা আছে নাকি যে আপনি 10 মিনিট, যেরকম আব্দুল সালাম, সে জানে যে আমার পরে আর একজন আছে, কিন্তু আমার পরে আর কেউ আছে? আমার পরে কি আছে? তবারক আছে, আপনাদের জন্য তবারক পাক করছে, এই তবারক আছে, আর কেউ নাই। তাহলে মোটামুটি একটু খোলাসা মন নিয়ে কথাগুলো শুনবেন, পরে বিবেচনা করে যদি আমলযোগ্য হয় তাহলে আমল করবে, ঠিক আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে হযরত আলী পর্যন্ত যে খেলাফত চালু ছিল, এটা কি আল্লাহর পক্ষ থেকে রাসূল করে যায়নি? কথা বলেন, ইমাম নির্ধারণ করে গেছে কি যায়নি? কিন্তু আমিরে মুয়াবিয়া পর্যন্ত কিন্তু রাসূল যায়নি। এটা ইসলাম ইতিহাস বলেছে 30 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? এরপর থেকে আর খেলাফত আছে? খেলাফত নেই, মুলকিয়াত শুরু হয়ে গেছে। মুলকিয়াত কি? মুলকিয়াত মানে এখানে ইমামতি করবে, ইমামতি করবে, ইচ্ছা করলে এশার নামাজ 4 রাকাত পড়াবে, ইচ্ছা করলে এশার নামাজ 3 রাকাত পড়াবে, কিন্তু লোক মা দেওয়া যাবে না, জোরগান কি দেওয়া যাবে না। আর ইমামত মানে কি? নিজের ইচ্ছা মতো নামাজ হবে না, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ হবে, জোরেগান ঠিক কি না? তুমি ইচ্ছা মতো আজকে 3 রাকাত পড়ালা, আর আমরা তোমার ইচ্ছা মতো বসে থাকবো না, তোমাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইমাম মানবো তুমি যতক্ষণ রাসূলকে অনুসরণ করবে, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে, জোরেগান কথা ঠিক কি না? আপনারা বলেন তো ইমামতির মধ্যে লোক মা আছে না? নাই। কিন্তু সমাজের যারা নেতা তাদের মধ্যে কি নাই? লোক মা নাই। এই জন্য সূরা মুলকের এই আয়াতটার তাফসীর আপনাদের ভালো মতো শুনলেই এই আশুরা সম্পর্কে, মোটামুটি কারবালার ঘটনা সম্পর্কে আমাদের একটা আলোচনা শোনা হবে। একটা সমস্যা হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহ কিন্তু উপযুক্ত সন্তান ছিল, কিন্তু তিনি খলিফা নির্বাচন করেননি, করছে? তার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। জামি মরে যাচ্ছে, আব্দুর রহমান তুমি আমার সিয়ারে বসো। উনি কিন্তু সিয়ারের একজনক বসে দেয়নি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। তারপরে হযরত উমর জিয়ম হলেন, খলিফা হলেন, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আবদুল্লাহ ইবনে উমর, হাদিসের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ইচ্ছা করলে কিন্তু আবদুল্লাহ ইবনে উমরকে ওই সিয়ারে বসায় দিয়ে যেতে পারতেন, ঠিক কিনা বলেন? কথা কর। আচ্ছা, আবদুল্লাহ ইবনে হযরত উমর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যিনি খলিফা তার নাম কি? ওসমান গনি। তিনিও কিন্তু কাউকে দুনিয়া থেকে যাওয়ার সময় সিয়ারে বসায়নি। হযরত আলী রাদিয়াল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বা বিদায় নেওয়ার আগে যে আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্ব আমার সন্তান হাসান হোসেন পালন করবে, এটা কিন্তু করেনি। কিন্তু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় থাকতেই তার সন্তান ইয়াজিদকে ক্ষমতায় বসানোর একটা ব্যবস্থা করলেন। একটা কি করলেন? কিছু কিছু সাহাবী অবশ্য, কিছু কিছু মুসলমানও অবশ্য মুয়াবিয়াকে বলেছিল, আপনি নিজেই একজনকে বসে থেকে যান, তাহলে আর কোনো গ্যাঞ্জাম হবে না। বাংলাদেশের ভোট একটা গ্যাঞ্জাম, জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের ভোট একটা কি
জ্ঞানজাম, হিরো আলমের কাছে যান জ্ঞানজাম এক কয়, আপনার বুঝবার ভালো। এখন আর ভোটই হচ্ছে না, এখন আর ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে কিন্তু ভোট হচ্ছে না। কাক নির্বাচন করবে আগে থেকেই হয়ে যাচ্ছে, জোরগান কথা ঠিক কিনা, এখন নির্বাচন হচ্ছে কিন্তু ভোট হচ্ছে না। তার মানে কি সিআরএ কে বসবে এর আগে থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে। এই কামটা সর্বোত্তম করেছে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সন্তান ইয়াজিদকে সিআরএ দিয়ে দিলেন যে আমি মরে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে আর কোনো এই ভোটাভুটির দরকার নাই, তুমি সিআরএ বসো, তুমি কি করো সিআরএ বসো, মানে খেলাফত শেষ, খেলাফত শেষ, মুলকিয়াত শুরু হয়ে গেল। আসলে মুলকিয়াতের মালিককে এই জিনিসটা বুঝতে হবে। বাংলার মুসলমান এই জিনিস বোঝে না, ইচ্ছা মতো সিল মারে না, ইচ্ছা মতো মারা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি একজনকে সাক্ষী মারলেন, সিল মারলেন, সেই লোকটা ভালো কাজ করলে আপনি সিল মারলে সওয়াব পাবেন না, এই কথা আপনাদের কে কইছে? আপনি একজনকে সিল মারলেন, সেই মানুষটা খারাপ কাজ করলো আর আপনি গুনাহগার হবেন না, এ কথা আপনাকে কে বলেছে? বরং যাকে আপনি নির্বাচিত করলেন সে ভালো করলে সওয়াব পাবেন, খারাপ করলে আপনার আমলনামায় পাপ হবে। আপনি হাশরের ময়দানে যা দেখবেন ঘুমছো কিশোর রসর সিমের সর, তা আপনি তো আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো জীবনে গুম চুরি করিনি, সিমের চুরি রস চুরি করিনি, বলে তুমি যে নেতা বানাইছো উনি চুরি করছে, এই ভোট দেওয়ার কারণে তোমার আমল নামায় সোরের একটা অংশ আমি আল্লাহ ঢুকাই দিছি। তো এটা কোরআনের কথা, আমানত আমানত খুব খেয়াল করবেন। তো এখন সেই সময় চলতেছিল হজের মৌসুম, ধরে কারণ কী মৌসুম? হজের মৌসুম। আমিরে মুয়াবিয়া চিন্তা করলো যে এখন হজের মৌসুম, আমি যাই। তিনি সর্বোত্তম মক্কায় না গিয়ে তিনি মদিনায় আসলেন, এই খুব গুরুত্বপূর্ণ কথা। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের সময় কোথায় গেলেন? মদিনায়, মক্কায় গেলেন না, তিনি মদিনায় গেলেন। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আল্লাহ রাসূলের বিবি আমাদের কে হয়? আমাদের মা। তো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, ওই সময় মদিনায় হযরত হোসাইন রাদিয়াল্লাহ ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর ছিল, আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিল, এরকম বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল। তারা চিন্তা করলো মুয়াবিয়া যখন চলে আইছে মদিনায়, আমরা মদিনায় থাকবো না, আমরা চলে যাবো মক্কায়। যখন মুয়াবিয়া মদিনায়, এই বড় বড় সাহাবিগুলো সব চলে গেলেন কোথায়? মক্কায়। কিন্তু একজন রাসূলের বিবি আমাদের মা, তিনি তখন মদিনায়। তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে গিয়ে বললেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগেই এই জ্ঞানজাম টেনজাম না রেখে আমার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসাবার চাই, এ ব্যাপারে আপনার মত কি? মানে কোনো জ্ঞানজাম নাই, খামাকা ভোট দেওয়ার কী দরকার? দরকার আছে ভোট দেওয়ার কী দরকার? একজনক দিয়ে দিলে হবে আর কি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এ ব্যাপারে এই আমি বলতে পারবো না, বরং এখন যে সমস্ত দামি দামি সাহাবি, বড় বড় সাহাবি যারা দুনিয়াতে আছে, আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন। তামিরে মুয়াবিয়া বললেন আমি তো মদিনায় আসার পরে খোঁজ না দেখলাম তারা কেউ মদিনায় নাই, তারা তো সব গেছে মক্কায়। কারণ কি? কারণ হলো ওই সময় হযরত মুয়াবিয়া যখন ইয়াজিদকে ক্ষমতা দিবেন, দেওয়ার মনস্থ করেছেন যে আমি চলে যাওয়ার পরে আমার সিআরএ বসবে, ওই জায়গাটার নাম কি? দামেস্ক। জোরে কোনো জায়গাটার নাম কি? হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে, দামেস্ক। তো দামেস্কের লোকেরা মুয়াবিয়ার কথার সাথে প্রশাসনের ভয়ই হোক আর যেভাবেই হোক তারা রাজি হয়ে গেলে, রাজিয়ে বোঝেন না, রাজিয়ে প্রশাসন কার হাতে? মুয়াবিয়ার হাতে। প্রশাসন কার হাতে? মুয়াবিয়ার হাতে। তারা রাজি হয়ে গেলেন। কিন্তু ওই দামেস্ক এবং মদিনা মক্কার মাঝখানে একটা জায়গা আছে, একটা দেশ আছে, তার নাম হলো কুফা। জোরে কেন তার নাম কি? হ্যাঁ, এই কুফা খুব খেয়াল করবে। আমাদের বর্তমানে বাংলাদেশের মুসলমান হলো এই কুফার মুসলমানের মতো, কুফার মুসলমান সব খালি শাস্ত্রের গল্প করে,
যে ভালো মানুষ ছাড়া বাংলাদেশ ভালো হবে না, কিন্তু প্রশাসন দেখলেই যা গল্প করছে ওটা আবার স্বীকার করে না। কেন না না, আমি কোনো গল্পই করি না। আর কান্দের ফেরস্তারা বেকায়দা করা যায় যে কী গল্প করলি আর প্রশাসনের সামনে কী উত্তর শুরু করলি, আজকে আমাদের অবস্থা এরকম হয়েছে কিনা বলেন। হ্যাঁ, এখনই আপনি একেবারে খুব, কিন্তু যখনই দেখবেন পুলিশ, ওরে বাবা। আপনারা বলেন তো, আমরা ছোটোবেলায় শুনতাম চোরের মন পুলিশ, পুলিশ যারা চোর তারা পুলিশকে ভয় করতো, যে কারণ পুলিশরা ধরবে চোরকে। আর বর্তমানে বাংলাদেশে চোরের মন পুলিশ পুলিশ না, ভালো মানুষের মনে পুলিশ পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? চোরেরা সিনা টান করে ঘুরবে, চোরেরা সিনা টান করে ঘুরবে, আর ভালো মানুষেরা সব মদিনা থেকে কোথায় গেছে? কোথায় না, মক্কায় চলে গেছে। তো এখন মা এসা বলতেছে, তুমি যে নিয়ম নিয়ত করছো তার সাথে আমি একমত না, বরং সাহাবেদের সঙ্গে পরামর্শ করে কাজ করো, কারণ এখন তো তুমি জীবিত আছো, এখনো তো মরো নাই। তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওই একজন সাহাবি চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে ওই সব সাহাবিকে তিনি পেয়ে গেলেন। এখানে আমি তিনটা সাহাবির নাম বলতেছি, খুব খেয়াল করে। একটা হলো আবদুল্লাহ ইবনে ওমর, কার বেটা? ওমরের বেটা। একটা হলো আবদুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবি। আর একটা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস, নাম শোনেননি? আবদুল্লাহ ইবনে আব্বাসের নাম শোনেননি? আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবেন না, কারণ এমন একজন বেটা, বাপের সন্তান, এমন একটা মায়ের সন্তান, বলেন সুবহানাল্লাহ। আমিরে মুয়াবিয়ার সামনে কিন্তু তারা সবাই ছিল, কিন্তু হোসেন রাদিয়াল্লাহ কোনো কথা বলেনি। এই কথা না বলার পিছনে কারণ আছে। কারণটা কি? যখন ওই দশ ভাই ইউসুফ আলাইসাল্লামের রক্তমাখা জামা ইয়াকুব আলাইসাল্লামকে দিয়েছিল, আপনার ঘটনা শোনেননি? দশ ভাই, যে আমরা বহু চেষ্টা করলাম আব্বা, বাঘের হাত থেকে আমরা ইউসুফকে বাঁচাতে পারলাম না। ইয়াকুব আলাইসাল্লাম এখন ওই জামার দিকে তাকায় চিন্তা করে, জামার ইউসুফকে যদি বাঘে ধরতো তাহলে জামা ছিঁড়া দিত। জোরে কোন কথা ঠিক কিনা? জামার কোনো জায়গাতে ছিঁড়া নাই, কিন্তু রক্ত। জামাত কি কথা কয় না, কোনো জায়গাতে ছেঁড়া নাই জামার মধ্যে কি? ইয়াকুব আলাইসাল্লাম বুঝবার পারছে জামার ইউসুফকে নিয়ে এই দশ ভাই, এই দশটা সন্তান কি করতেছে কথা কয় না, ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কি করতেছে? কিন্তু জবান বন্ধ, এখন বলা যাবে না। এরা যে ষড়যন্ত্র করছে, বাঘে জামার ইউসুফকে খায়নি, এটা কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম বুঝবার পারছে, কিন্তু জবান খোলে নাই। এখনো যে বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে আমরা কিন্তু সবাই বুঝি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জবান কি, জায়গা মতো জবান খোলা লাগবে। জায়গা মতো কি? মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে, মাহফিলের মধ্যে লিল্লাহে তকবীর, ঠিক আছে? একেবারে মনে হচ্ছে যে এখনই বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, কি অবস্থা! কিন্তু আসল জায়গাতে আর তকবীর নাই। হাসান রাদিয়াল্লাহ চুপ আছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কোনো গণ্ডাম যেন না থাকে, গণ্ডগোল না হয়, এই জন্যে আমার সন্তান ইয়াজিদকে ক্ষমতার চেয়ারে বসাবার চাই। সাহেবরা শুনে খুশি খুশি কি মনে হয়? তখন আব্দুল ইবনে আব্বাস আর আব্দুল ইবনে উমর এই দুইজন জরুরি কদর সাহাবি বলতেছে যে আমরা আপনাকে তিনটা প্রস্তাব দেব, যদি গ্রহণ করেন তাহলে আপনার সাথে আমরা আছি। কয় প্রস্তাব? আজকে বাংলাদেশেও প্রস্তাব, গোল মিটিং, টক শো আছে না নাই? জোরে কোনো আছে না নাই? কিন্তু তালগাছ আমার, তাহলে হবে? তালগাছ আমার এটা বললে হবে? আমার মিটিংয়ে লোক নাই, আমি এরকম মিডিয়া নিয়ে গেছি, মিডিয়াই হচ্ছে 500, লোক হচ্ছে 100, সমস্ত মিডিয়াকে আমি 500 করে টাকা দিয়ে বললাম, ভাই লোক দেখাও, লোক দেখাও, লক্ষ লক্ষ লোক দেখতেছে, আসলে লোক 200, লক্ষ লক্ষ টাকা খরচ করে লোক হয় 200, আর হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ লোক হয়, প্রচার নাই, সমস্ত প্রচার যন্ত্র দখল হয়ে গেছে, খুব খেয়াল করবেন। এখন তিনটা প্রস্তাব দিলেন, কয়টা?
প্রস্তাবগুলো দেখেন তো আপনারা আগে শোনেন। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক নম্বর প্রস্তাব হলো খামাখা, আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার সন্তানকে চেয়ারে বসার নিয়োগ করছেন কেন? আমার এক নম্বর প্রস্তাব হলো আপনি রাসূলের নীতি গ্রহণ করেন। সোনাল বলেন, কার নীতি? কার নীতি? মাতা কুমুর রাসূল ফা খুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এ কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেছেন আমার রাসূল যেটা করেছেন সেটা তোমরা করো, রাসূল যেটা করে নাই সেটা করা যাবে না। তাহলে রাসূল কি আবু বকরকে খলিফা বানিয়ে গেছে? কি কইছে? ইমাম কইছে। জোরে কেন কি কইছে? কথা কয় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমাম মানে কি খালি পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম না সমাজেরও ইমাম? আপনাদের মনে হয় মসজিদের ইমাম? আজকে আমাদের মসজিদের ইমাম এত দুর্বল, তিন মাস হলে বেতন বাকি, কয় মাস বেতন বাকি, তিন মাস তার সামনে মসজিদ কমিটির লোকেরা এসি কেনার চিন্তা করতেছে। কি কিনবি? টাকা 2 লাখ আছে, কয় এসি হবে? তো লাগবে তো 6টা, আরও 2 লাখ দরকার। তো এখন কয় ইমাম সব দোয়া করেন, টাকা 2 লাখ আছে, আর 2 লাখ টাকা হলে যারা আমরা এসি কিনতে পারি। ইমাম সাহেব আল্লাহুম আমিন, আল্লাহ তোমার ঘরে গরম লাগে, আল্লাহ 2টা কেনার টাকা আছে, 2টা কেনার নাই, 2টা কেনার টাকার ব্যবস্থা করো, তার যে বেতন 3 মাসের বাকি। এই কথা বলতে সে ভয় পায়, ধরে কারণ ঠিক না? আজকের সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলো মসজিদের ইমাম হয়েছে, যার জন্যে মেম্বর থেকে অর্ধ পৃথিবী পরিচালনা হয়েছে, সেই মেম্বর থেকে আজকে হকের কথাগুলো ইমামেরা বলতে পারতেছে না, এমনকি নিজের বেতনের কথা বলতে পারতেছে না। সব জিনিসের দাম বাড়ছে, ইমামের দাম বাড়ে না। ধরে কারণ কথা ঠিক? এখন চিন্তা করেন, আল্লাহ রাসূলের নীতিকে অনুসরণ করেন। আল্লাহ রাসূল তো কাউকে বলে নাই যে আমার পরে মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা অমুক হবে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত সাহাবে মিলে আবু বকরকে মদিনার খলিফা বানায় দিছে। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর প্রস্তাব আমিরে মুয়াবিয়ার কাছে। কয় নম্বর? কার নীতি গ্রহণ করেন? রাসূলের নীতি। আপনারা কথা কন না কেন, রাসূলের নীতির মধ্যে কোনো ভুল আছে? এখন ভুল আছে? আব্দুল্লাহ ইবনে উমর বললেন, 2 নম্বর প্রস্তাব হলো আপনি আবু বকরের নীতিকে গ্রহণ করেন। জোরে কেন সুবহানাল্লাহ। রাসূলের নীতি যদি গ্রহণ করা কষ্ট মনে হয়, তাহলে হয়তো আবু বকর রাদিয়াল্লাহ নীতি গ্রহণ করেন। আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহ নীতি কি রাসূলের নীতির বাইরে নাকি? কি কম বেশি কিছু আছে নাকি? সামান্য। আজকে আমাদের বাংলাদেশে হয়তো আবু বকরের আমলের চাইতেও বেশি আমলের ওয়াজ হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আরে এই বাংলাদেশে হচ্ছে তো, নামাজ বেশি পড়ছে, কোরআন বেশি পড়ছে, হজ বেশি করছে, আবু বকর রাদিয়াল্লাহ তো এত কিছু করেনি, অথচ রাসূল কইছে যে আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। ধরে কোন? সুবহানাল্লাহ। গভীর রাত্রে মায়ের আসমানের দিকে তাকে তারকা গুনতেছেন, তারকা কি কোনোদিন কোনো গুণে শেষ করা যায়? আল্লাহ রাসূল বলে, আয়েশা কি গুণো? বলে, মিটি মিটি তারকা গুনতেছি। রাসূল বলে, আয়েশা আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি গণনা করো, আসমানের তারকা গুনে কোনোদিন শেষ করা যাবে না। আপনার তো সুবহানাল্লাহ আসতে গেলেন, আয়েশা মা আয়েশার জোরে সুবহানাল্লাহ কইছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা, যে তারকা গুনে শেষ করা যাবে না সে তারকার চাইতেও আমার একজন সাহাবীর নেকি বেশি। মা আয়েশা বুঝতে পারলেন সে সাহাবী আর কে হবে, আমার আব্বাই হবে, আমার আব্বাই হবে। তো বললেন, আমি বুঝেছি সে সাহাবী হচ্ছে আমার বাবা হতে আবু বকর। আল্লাহ রাসূল বললেন, না তোমার বাপ না, ওই সাহাবী হলো আমার ওই বউ। রাসূলের আর একটা বউ আছিল, নাম হলো হাফসা। নাম কি? এটা হলো হাফসার বাপ, তোমার বাপ না। হাফসা আমাদের মা, হাফসার বাপের নাম কি? হযরত উমর। মা আয়েশা মন খারাপ করছে যে আমার কোলত মাথা দিয়ে আমার বাপের কথা না কয়, সতীনের বাপের কথা কয়। মেয়ে মানুষের মধ্যে একটা হিংসা আছে না? নাই, দূরে করার জন্য বেশ করে সতীন টতিন তো বেশি। তো এখন আল্লাহ রাসূল আয়েশা মন খারাপ করছে,
আর ফারুকের সারা জীবনের আমল একত্র করে তোমার বাবার এক রাতের আমলের সমান হবে না। এখন চিন্তা করেন, সেই আবু বকর রাদিয়াল্লাহ নীতি গ্রহণ করেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আবু বকর রাদিয়াল্লাহ নীতি কি রাসূলের নীতির বাইরে না একই নীতি? আমাদের তৃতীয় প্রস্তাব হলো, আবু বকর রাদিয়াল্লাহর নীতি যদি আপনার গ্রহণ করতে কষ্ট হয় তাহলে হযরত উমরের নীতি গ্রহণ করেন। যরিকুন সুবহানাল্লাহ। এই তিনটা প্রস্তাব দিলাম, এই তিনটা প্রস্তাব যদি আপনি গ্রহণ করেন তাহলে আমরা আপনার সাথে একমত, তাছাড়া আমরা দ্বিমত। আমির মুয়াবিয়া বললেন, ঠিক আছে আমি চিন্তা করি। আমি কি করি? আপনারা বলেন তো ভালো কাজে চিন্তা করার সুযোগ আছে, ভালো কাজ চিন্তা করবেন না গ্রহণ করবেন? আজকে কিন্তু আমরা চিন্তা করি, আমরা ভোট কাকে দিব, আমরা কার পেছনে থাকব, কোন দল করব, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। আপনারা বলেন তো ভালো জিনিস নিয়ে চিন্তা করার সময় আছে? চিন্তা করার সময় হয়তো আপনাকে আল্লাহ নাও দিতে পারে, ভালো পাওয়া মানে গ্রহণ করা। তোর এখন কথা ঠিক না? এটা হলো কারবালার মহান শিক্ষা, ভালোকে গ্রহণ করার যদিও সামনে বিপদ দেখা যায় তারপরও ভালো কি গ্রহণ করতে হবে, যেটা গ্রহণ করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুয়াবিয়া কি বললেন? কাতিবহি একজন সাহাবী বললেন, ঠিক আছে আমি চিন্তা করি। তিনি চলে আসলেন, হজ শেষ করে দামেস্কে আসার পরে ওই সাহাবীদের প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন না। তিনি সামান্য কিছুদিন তারপরে দুনিয়াতে ছিলেন। দুনিয়া থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ বিদায় হওয়ার পরে সিয়ারে বসলেন কে? সবাই আর কয় না, ইয়াজিদ। আজকে বাংলাদেশে হযরত ইয়াজিদও কয়। কি ইয়াজিদ? হযরত ইয়াজিদ কয়, কেউ রহমতুল্লাহ আলাই কয়। এই শাল আহলে হাদিসের একটা দাবিদার আছে না? নাই, দরকার আছে না? এরা দেখবেন এই মহরমের আশুরা লিয়া খালি ইয়াজিদ ইয়াজিদ। আজকে এখানে শোনেন, খুব খেয়াল করবেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, বললাম এতক্ষণ, আপনার বলেন তো তার বাপের নাম কি? এই এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াজ করলাম, তার বাপের নাম কি? একজন কয় আবু সুফিয়ান। আপনার কর পারেন না? আবু সুফিয়ান জরেকার নাম কি? আল্লাহ রাসুলের যে কয়টা বড় শত্রু ছিল তার মধ্যে আবু সুফিয়ানের নাম আছে না? নাই, জরেকার আছে না? নাই। উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহ রাসূলের দান্দার মোবারক শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। দান্দার মোবারক শহীদ হওয়া সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? তার মানে গরম বেশি লাগছে, আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? মাইকের সাউন্ড কি বোঝা যাচ্ছে? এই ধরে কোন বোঝা যাচ্ছে না। তাছাড়া এত দামি কথা বলতেছি আপনারা হুঁকারি দিচ্ছেন না, তার মানে যে বাড়ি খাচ্ছে বোঝাচ্ছে। এই ভাই বলো ভাই, আপনাকে কি বললাম? সাউন্ড ক্লিয়ার করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিবুল বালা, কার বালা? বিপদ অতি নিকটে, আমাদেরও বিপদ নিকটে। আজকে ফজরে আজান শুনে মসজিদে মুসল্লি না আসুক তারপরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন তো আজান দিবার পারতেছে। এইভাবে যদি সমাজ চলে কিছুদিন পরে দেখবেন যারা নামাজ পড়ে না তারা আজান বন্ধ করে দেবে, যে তোর আজানে আমাদের ঘুমের ক্ষতি হয়। যে আজান দেবে, আর বর্তমানে ইন্টারনেটের যুগ, ডিজিটাল কায়দায় বাংলাদেশ চলে, এই সময় আজান লাগবে কেড়ে? প্রত্যেকের ঘরে ঘরে ঘড়ি মোবাইল আছে, তোর এখন ঠিক কিনা? নামাজ পড়ার মন চাই ঘড়ি দেখে মসজিদে আসবে, তোর আজান শুনে আমাদের ঘুমের ক্ষতি হয়। কারিবুল বালা, বিপদ অতি নিকটে, মসজিদে জামাত পড়তে হবে, নামাজ পড়তেছেন, একদিন দেখবেন এটাও সম্ভব না যদি আমরা কারবালাকে গ্রহণ না করি। কারবালা মানে বিপদ অতি নিকটে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কষ্ট হলেও শুনবেন। তো এখন ইয়াজিদ যখন ক্ষমতার সিয়ার পায়ে গেল, নাম কি? ইয়াজিদ। বাপের নাম কি? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দাদার নাম কি? আবু সুফিয়ান। দরগান দাদার নাম কি? আচ্ছা, আল্লাহ রাসূলের একটা চাচা ছিল, না না না, আবু জেহেল না। উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছেন, যাকে বলা হয়
সাইদুস সোহাদা, সাইদুস সোহাদা সমস্ত শহীদদের সর্দার, আমির হামজার কল যা যিনি চাবাইছে তার নাম কি? এ হেন্দা মুয়াবিয়ার কে হয়? না না দেনা বলে কথা কয় না, জানেন না? হিন্দা যাই রাসুলের চাচার কল যে সেবা আছে সেটা হজরত মুয়াবিয়ার কে হয় সেটা জানেন না? বোন কে হবে? মা হয় তোর এখন কে হয়? আবু সুফিয়ানের বউ হেন্দা, আবু জেহেলের বোন হেন্দা। হেন্দা কেন আমির হামজার কলজে সেবা খাচ্ছে? বদরের যুদ্ধে আমির হামজা আবু জেহেলকে হত্যা করার কারণে, তার নেতৃত্বে হত্যা হওয়ার কারণে, যার কারণে হেন্দা আবু সুফিয়ানের বউ হযরত মুয়াবিয়ার মা। গ্রুপটা খুব খেয়াল করবেন, গ্রুপ বোঝে বাংলাদেশে বহু গ্রুপ আছে না নাই ধরে করে আছে না নাই, গ্রুপটা খেয়াল করে দেখবেন তো। আবু সুফিয়ানও কিন্তু মুসলমান সাহাবি না, আবু সুফিয়ানও মুসলমান কিন্তু সাহাবি না। আল্লাহ নবীর হাতেই মুসলমান হয়েছে কিন্তু সাহাবির মর্যাদা তাকে দেওয়া হয় নাই, সাহাবির মর্যাদা দেওয়া হয় নাই। কারণ হলো বাংলাদেশে যুদ্ধের সময় অনেক হিন্দুরা মুসলমান, বাংলাদেশের যুদ্ধের সময় অনেক হিন্দুরা কি কথা কয় না? কতদিন এ কয়দিন মুসলমান? আর্মিদের অস্ত্র দেখার সঙ্গে সঙ্গে হিন্দুরা দাওয়াত দেওয়া লাগে নাই, বিনা দাওয়াতে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা বলেন তো ওই যে কলমা পড়লো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি একবার কলেমা পড়ে তাহলে সে জান্নাতে যাবে। তাহলে যুদ্ধের সময় যে হিন্দুরা কলমা পড়েছিল তারা কি জান্নাতি? কথা কয় না, তারা কি জান্নাতি? এই জন্য আল্লাহ রাসূল বললেন কলমা পড়ার শর্ত হলো তিনটা। এক নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। দুই নম্বর শর্ত হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তিন নম্বর শর্ত হলো আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আল্লাহর হুকুম মানতে হবে। আজকে আমরা ইমান অনুযায়ী আল্লাহর হুকুম মানতে পারতেছি না। আমরা মুসলমান দাবি করলেও মরার সময় মুসলমান হয় আর মরার কোনো গ্যারান্টি দরকার গ্যারান্টি? আমরা মরার সময় মুসলমান হয়ে মরবার চাই কি চাই না? কারা চাই? আল্লাহকে হাত দেখাইতে, একটু হাত দেখান তো দেখি, কথা শুনবার পাচ্ছেন কি পাচ্ছেন না? হাত নামান। মরার সময় মুসলমান হয়ে যদি মরতে চান, আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মরা যখন লাগবেই, মরা যখন লাগবেই, ইয়াজিদের মরা ভালো না হোসেনের মরা ভালো? ইয়াজিদ তো ক্ষমতার থাকতে মরছে, ইয়াজিদ তো ক্ষমতার সিয়ারত থাকতে মরছে, ক্ষমতার সিয়ারত থাকতে মরছে। ইয়াজিদের সময় তিনটা অকাম হয়েছে, ধরে কারণ কয়টা? তিনটা অকাম। এক নম্বর অকাম হলো হত হোসেন রাদিয়াল্লাহকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যারা হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করলো তাদের কোনো বিচার ইয়াজিদ করেনি, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। দুই নম্বর অকাম করছে হাররার যুদ্ধ, মদিনায় অসংখ্য সাহাবিকে ইয়াজিদ হত্যা করেছে, যাদের সংখ্যা হলো 10,000-এর বেশি। অসংখ্য নারীকে ইয়াজিদের বাহিরেরা ধর্ষণ করছে, অসংখ্য সেই সময়। তাহলে এই কামটা ভালো না খারাপ? কি খারাপ রে, খালি খারাপ। ইয়াজিদ তিন নম্বর খারাপ কাজ করেছে, কাবা ঘরে কামান মারছে, কামান সেই সময়কার আগুনের কামান মারছে আল্লাহর কাবা ঘরে। কয়টা? এদের বাপের নাম কি? আমি আপনাকে একটু ধারাপাতের মতন শিখাইতেছি, একটু মনে রাখেন, বাপের নাম কি? হযরতে মুয়াবিয়া আমির হামদে কি কয় মুয়াবিয়া, জোরেগার নাম কি? মায়ের নাম কি? হিন্দা, জোরেগার মায়ের নাম কি? আচ্ছা হিন্দা কার করে দিতে যাবে কাছে? আমির হামজার করিতে সবাইছে। এখন এটা হলো মুয়াবিয়ার মায়ের নাম হিন্দা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ইয়াজিদের মায়ের নাম কি? মুয়াবিয়ার মায়ের নাম তো শুনলেন কি? হিন্দা। জোরেগার নাম কি? কার কলজে যাবে কাছে? নবীর চাচা আমির হামজার। এখন হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহ যে মেয়েটাকে বিয়ে করলো সেই মেয়েটার নাম কি? যার পেট থেকে ইয়াজিদ হলো। হোসেনের মায়ের নাম তো সবাই জানে, হোসেনের মায়ের নাম জানেন না?
তাদের মায়েরা তারা বসে আছে, তারা তো খালি চিন্তা করতেছে যে হুজুর কখন হোসেনের মায়ের নামে একটা টান দেয়। হ্যাঁ, মা ফাতেমার আওয়াজ শুনতে চাই না। এইরকম একটা মুসলমান নারীও বাংলার জমিনে নাই, জোরে গান কথা শিখছে না, কিন্তু মা ফাতেমার আদর্শ অনুযায়ী চলবে এইরকম নারী নাই। ফাতেমার আওয়াজ শুনবে কিন্তু ফাতেমার আদর্শ গ্রহণ করবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, সাধারণ মায়ের পেট থেকে ভালো সন্তান বের হয় না। এমন সন্তান বের হয়েছে দুনিয়া থেকে বিদায় নিছে, আজকে পর্যন্ত সেই হোসাইনের আলোচনা প্রত্যেকটা আলোচনার ভিতরে মহরম মাসে আছে না? জোরে কান আছে কথা কান না গায়। যতই তোমরা কারবালার আশুরা 10 তারিখ মহরমের 10 তারিখে হোসাইনকে বাদ দিয়ে আলোচনা করতে চাও, যেটা তো রাসূলের সময়ের ঘটনা না, যতই করো কিন্তু 10 মহরমের 10 তারিখের আলোচনা পরিপূর্ণ হবে হবে না। খুব খেয়াল করবেন। এখন ইয়াজিদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ক্ষমতার থাকতে, আর হোসেন রাদিয়াল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কি ক্ষমতায়। যারা কোন ক্ষমতা আছে, তিনি যাচ্ছিলেন এক জায়গায়, জায়গার নাম হলো কুফা। আমরা মাঝে মধ্যে ভোটে দাঁড়াই, ভোটে দাঁড়ায় না যার কাছে জনগণ না হুজুর আপনি ভালো মানুষ, আপনি ছাড়া ভোট কাক দেবেন। আমরা কিন্তু আশা নিয়ে মাঝে মধ্যে দাঁড়াই কি দাঁড়ায় না, যেখানে যাই রে বা দিবার যখন চাই। তো কুফার জনগণ মুসলিম ইবনে আকিল নামে একজন সাহাবি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে হোসেনের নামে 18,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে। ধরে করে সুবহানাল্লাহ, হোসেন রাদিয়াল্লাহ যায়নি, একজন লোক পাঠাইছে যে কুফার লোকেরা আমাকে বারবার চিঠি লিখতেছে, প্রায় এ পর্যন্ত 200 চিঠি লিখছে, খালি বলে যে ইয়াজিদকে আমরা মানি না, আপনাকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করতে চাই। তো এত চিঠি লিখলো, তুমি একটু গোপনে যায় দেখো তো আসলে কুফার ঘটনা কি। মুসলিমরা আকিল ঘটনা দিয়ে জানতে পারলে আসলেই তাই, 99% মুসলমান কুফার জনগণ হোসেন রাদিয়াল্লাহকে খলিফা হিসেবে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছে। বলে সত্যি যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে বায়াত গ্রহণ করো। হোসেন আসে নাই, আমার হাতে বায়াত গ্রহণ করলে হোসেন রাদিয়াল্লার উপরে বায়াত গ্রহণ করা হবে। এই 2-3 রাতের মধ্যে 18,000 হয়ে গেল, কয় হাজার 18,000। নোমার ইবনে বাসির রাদিয়াল্লাহু আনহু সেই সময় কুফার গভর্নর ছিলেন, সেই সময় কুফার গভর্নর যিনি ছিলেন তিনি একজন রাসূলের সাহাবী, নাম হলো নোমার ইবনে বাসির রাদিয়াল্লাহু আনহু। হুজুরে কান সুবহানাল্লাহ, ইয়াজিদের কাছে খবর দেওয়া হলো যে মদিনা থেকে একজন সাহাবি মুসলিম নাকিল তিনি এসে কুফার জনগণকে হোসেনের হাতে বায়াত পড়াইতেছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ কুফার গভর্নরকে তার পদ থেকে নামায়া দিয়া ওই জায়গায় এমন একজন মানুষকে গভর্নর বানালেন যার নাম হলো জিয়াদ। জোরে কোন যার নাম কি? হ্যাঁ, যার নাম জিহাদ না জিয়াদ, উনি হলেন কুফার গভর্নর। মুসলিমের আকিলকে হত্যা করা হলো রাস্তার মধ্যে, তিনি হোসেন রাদিয়াল্লাহকে চিঠি লিখেছিলেন যে কুফার জনগণ মুখের সাথে অন্তরের মিল নাই, আমরা বাংলাদেশের জনগণের কথায় বহুবার সামনে যায় পিছন দিকে তাকে দেখে একজনও নাই। যেরকম কথা ঠিক কিনা কথা নাই, তো কুফার মুসলমান ঠিক ওই রকম, আপনি আসেন না। তখনকার দিন তো আর এইরকম মোবাইল ছিল না ভাই, চিঠি হোসেন রাদিয়াল্লাহর কাছে আসার আগে তিনি 72 জন যতক্ষণ কয়জন 72 জন সদস্য নিয়ে, তার মধ্যে 40 জন হল পুরুষ মানুষ, 40 জন পুরুষ মানুষ আর বাকি 32 জন হল নারী এবং শিশু। এ সর্বমোট কয়জন আপনারা বলেন তো? যুদ্ধ করার জন্যে কি 72 জন মানুষ যায় না হাজার হাজার যায়? এখানে আমাদের খেয়াল করা লাগবে, মাত্র 72 জন মানুষকে নিয়ে হোসেন রাদিয়াল্লাহ কুফার দিকে রওনা দিলেন। এদিকে মুসলিম আকিলকে হত্যা করা হলো, তার লেখা চিঠি হোসেন রাদিয়াল্লাহর কাছে পৌঁছার আগেই তিনি কারবালা প্রান্তরে পৌঁছে গেলেন। এমন সময় জিয়াদের নেতৃত্বে হোসেন রাদিয়াল্লাহকে আটকানো হলো, ইয়াজিদের কাছে প্রস্তাব পাঠানো হলো হোসাইন যদি কুফায় যায়, কুফায় এখনও কতকগুলো সাহাবি আছে যারা আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবাসে, আর তারা জানে আল্লাহর নবী তার জীবনের চাইতেও
হুসাইন এবং হাসানকে বেশি ভালোবাসে ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে বললেন, ফাতেমা, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট পাবে কে? ও ফাতেমা, তুমি কি বলতে পারো আমি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বললেন, বাবা, আমার বিশ্বাস আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট আমি ফাতেমা পাবো। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তুমি তোমাকে জানো বলে তোমার কথা বলেছ, কিন্তু আমি একটা সত্যি কথা তোমাকে বলি, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার সমস্ত সাহাবীরা মিলে এবং তুমি মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। সবচাইতে বেশি কষ্ট কে পাবে? তার নাম কি? আচ্ছা, হাসান হোসেন যদি বেশি কষ্ট পায় তাহলে আল্লাহর নবী যারা হোসেনের বিরুদ্ধে ইয়াজিদের পক্ষে, নবী মনে হয় তাদের উপর খুশি, ইয়াজিদের শাসনের পক্ষে, তারা ইয়াজিদের পক্ষে না। এখন তো বাংলাদেশ ইয়াজিদ নেই, বাংলা ইয়াজিদ আছে, কথা কয় না ইয়াজিদ আবু জেহেল, এগুলো তো বাংলাদেশে নাই, এগুলোর নাম নাই, কিন্তু এগুলোর কাম আছে না, নাই ধরে করা আছে না, নাই। এই জন্য আল্লাহ বলতেছেন সমস্ত ক্ষমতার মালিককে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যা আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি।